আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে সবকম বলে থাকি, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন স্নো পড়তেছে, আর আমার বউ বাবাটা স্নো দেখেই বলতেছে মাম্মি আমি কি বাইরে যেতে পারবো। তো আমি আসলে না বলতে পারিনি, এতক্ষণ মাগরিব হয়ে গেছে, সেটা ভেবে মনে করছিলাম যে না বলবো, কিন্তু বাচ্চারা আসলে এত এক্সাইটেড হয় স্নো দেখে। আর লাস্ট টাইম আমার বাবাদেরকে আমি প্লে করতে দেইনি এই বছরের প্রথম স্নোতে, কারণ তখন ওরা অসুস্থ ছিল। তো এইবার বাবাদের রাত তো হয়েই যাচ্ছে, তো একটু আলো রয়ে গেছে, এতে করে ওরা একটু সময় প্লে করে আসুক। তো বাইরে তো লাইটও আছে, আর স্নো পড়লে আসলে যতদিক সাদা হয়ে যায় একটু লাইট হয়ে যায়। তো বড় বাবাকে রেডি হতে দেখে আমার মেয়েটাও কোট নিয়ে চলে আসলো, ও বলতেছে ও যাবে, তো ওকেও রেডি করে দিয়ে আসলাম। ওর আসলে এটাই মনে হয় প্রথম স্নোতে ঠান্ডাটা ফিল করা, তো কিছুক্ষণ থাকার পর ওর হাতটা ফ্রোজেন হয়ে আসতেছিল, তো ঠান্ডা তো এসেই বলতেছিলাম আমি কোল্ড কোল্ড। আর বাট ওদের ওর বাইয়াদেরকে বাহিরে রেখেও আসবে না, তো বারবার বাহিরে যাচ্ছিলো ঘরে আসতেছিল, আর একটু ঠান্ডা দরজা আসলে ঘরেই রাখা যাচ্ছিল না। তো ওরা কিছুক্ষণ প্লে করলো ওদের মতো করে, আর ওরা অনেক এনজয় করেছিল। তো সামনে যেহেতু রাস্তা আসতো, আমি বলেছিলাম যে বাবা যদি গাড়ি আসে তাহলে নোহাকে লুকআপটা করে রাখো। তো আমার বড় বাবাটা আসলে ওদেরকে রাস্তায় যেতেই দিচ্ছিল না, তবে আমাদের রাস্তাটা ক্লোজ, আমরা ওইদিকে আর কোনো রাস্তা নেই, আমাদের ডান দিকে শুধুই আমরা যে রেসিডেন্স শুধু ওই গাড়িগুলোই এই রাস্তাতে আসে। তো তেমন একটা গাড়ি আসে না, হঠাৎ করে একটা আসে, আর সবার কার যেহেতু ওই সময় পার্ক করাই ছিল, কারণ সবাই করেছিল মাগরিবের সময়, মাগরিব বলতে বিকালবেলা, কারণ সবাই কাজ থেকেও চলে আসছে। ওটা হচ্ছে নেক্সট মর্নিং, স্নো পরে গাড়িটা করে কভার হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড গাড়িকে ক্লিয়ার করে দিচ্ছেন, আর আমি বাচ্চাদেরকে রেডি করে দিচ্ছি। তো ওরা স্কুলে চলে যাবে আর আমিও বের হয়ে যাব কাজের জন্য। স্নোতে ড্রাইভিং করতে আমার একদমই পছন্দ না, স্নো দেখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু স্নোতে ড্রাইভিং করতে খুব ভয় লাগে, স্কেটিংয়ের একটা রিস্ক থেকে যায়। তো রাস্তাগুলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার থাকে মেন রোডগুলো, কিন্তু সাইড রোডগুলো অনেক আইসি থেকে যায়। আমরা একটা ক্লোজের মধ্যে থাকি, তো ওইটার মধ্যে ওইটা থেকে বের হতে মানে পুরোটাই স্নোতে কাভার দেখে, আর তারপর মেন রোডে যাওয়ার পর একটু ভালো হয়। তো যেহেতু আমি সকালে বের হয়েছি, তাতে অনেকটা ক্লিয়ার ছিল না সাইড রোডগুলো, তো লেটার অফ দ্য ডে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো এই তো আমি চলে আসছি কাজে, আর স্নো এখনও পড়তেছে, সারাদিনই পড়েছে, তারপর একটু বৃষ্টিও হয়েছিল, পরের দিন তো আবারও শুরু হয়েছে। আজকে সকালেই আমি বইজবাটা দিচ্ছি, আর আজকে তো কি বলবো, খুব বেশি পরিমাণ স্নো পড়তেছে। তো এটা হচ্ছে গিয়ে উইকেন্ডের ভিডিও, এটা আমি আমার ছোটো বাবাকে নিয়ে একটা বার্থডে পার্টিতে গেছিলাম, ওটা ছিল আমার ছোটো বাবার একটা বেস্ট ফ্রেন্ডের পার্টি, আর বড় বাবা যেতে চায়নি, কারণ ও সবসময় আমার ছোটো বাবাটার সঙ্গে যায়, বা আমার ছোটো বাবাও সবসময় বড় বাবাটার সঙ্গেই থাকে। তো এখন আমি ভাবছিলাম যে আসলে সবসময় তো ওরাই প্লে করে, আর ওরা যখন একসঙ্গে যায় তখন অন্যান্য বাচ্চাদের সঙ্গে প্লে করার থেকে ওরা নিজেদের সঙ্গেই বেশি সময়টা কাটিয়ে নেয়, সেজন্য ভাবলাম দেখি আজকে একজন করে নেই আর কেমন হয়। আর যেহেতু ওর ফ্রেন্ড, তো ও প্রথমে যেতে চায়নি একা, তারপর ওকে বললাম যে তুমি যদি যেতে চাও না তাহলে ঠিক আছে আমরা পার্টিতে যাব না, তো আজকে যাই হোক করে রাজি হয়ে গেল। তো যাওয়ার পর ও অনেক শাই ফিল করতেছিল, ও যাচ্ছিলই না আমাকে ছেড়ে। তো ওর কয়েকটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওরাও আসছে পার্টিতে, তো একটাকে দেখে আমি বললাম যে তুমি যদি ওর সঙ্গে প্লে করতে চাও চলে যাও, কারণ আসলে আমিও নোহাকে নেই নি, কারণ নোহাকে নিলে আমার ওর সঙ্গে সঙ্গেই থাকতে হয়। তো আচ্ছা যাই হোক, ও ওর ফ্রেন্ডের সঙ্গে অনেক সময় খেলা করলো, তো আমি ওর পাশেই ছিলাম যখন ওর প্রয়োজন ছিল, দূরে এসে আমাকে দেখে যাচ্ছিল, বারবার আসতেছিল আবার যাচ্ছিল। তো এখানে হচ্ছে কি, ওরা মিউজিক্যাল স্ট্যাচু, মিউজিক্যাল বাম্প ওইগুলো প্লে করতেছিল, ওরা অনেক এনজয় করেছে, প্রথমে একটু শাই ছিল, তারপর ও আসলে জয়েন করেছে। তো বাচ্চাদের আনন্দ দেখে আসলে অনেক ভালো লাগে, আমরাও এনজয় করেছি, তো আমরা মা বাবারা এখানে দাঁড়িয়ে ওদের এনজয়মেন্টটা দেখতেছিলাম। আর যে বাপটে গার্লটি ছিল, ও এত শাই ছিল, ও তো প্লে কি করবে, এক কোনার মধ্যে দাঁড়িয়ে ছিল মায়ের সঙ্গে, আর অন্যান্য বাচ্চারাই আসলে বেশি উপভোগ করতেছিল।
তো এভাবে আসলে মাঝে মধ্যে ওদেরকে একটু বাইরে নিয়ে না গেলেও ওদের ভালো লাগে না, কারণ প্লে সেন্টারগুলোতে আসলে একাকেই গেলে যতটুকু এনজয় করা যায়, ওদের ফ্রেন্ডরা যদি আসে তাহলে আরও বেশি এনজয় করা যায়। তো যখনই আমি প্লে সেন্টার বা পার্কে যাই, ট্রাই করি ওদের একজন বা দুজন ফ্রেন্ডকে আনার জন্য, সবাই তো আর পসিবল না, আমার যখন সময় হবে ওদের সময় হয়ে ওঠার জন্য। কোনো পার্টি হলে সবাইকে ইনভাইটেশন করলে ওই একটি সময় সবাই একত্রিত হয়, বা ইভেন আমি তো স্কুলে বেশি ড্রপ অফ বা পিক আপ করতে পারি না, তো আমার তেমন একটা মায়েদের সঙ্গে দেখাও হয় না, তো এই এক অজুহাতে আসলে দেখাও হয়ে যায়। আর তো ভালোই লেগেছে, এনজয়ও করেছি। আর আসলে যার ফ্রেন্ড থাকেই নিয়ে যাওয়াটাই বেস্ট, দুজনকে মিলে আমি অনেকটাই এক্সপিরিয়েন্স করেছি যে ওরা ওদের সঙ্গেই ঘরের মধ্যে যেভাবে খেলেও বাহিরেও নিজেরা নিজেরাই খেলা করে থাকে। তো আশা করি আপনাদের আজকের ব্লগটি একটু হলে ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।